গুড মর্নিং সবাইকে, আজকের দিনটা আপনাদের সবার ভালো কাটুক। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি। আপনারা যখন কোনো জিমনো ক্যালসিয়াম বাই করেন কোথা দিয়ে, অনলাইন থেকে পারচেস করুন অথবা কোনো নার্সারি থেকে আপনারা নিয়ে আসুন, তাহলে ওরা সাধারণত পটিংটা ছাড়া দেয়, মানে এরকম অবস্থায় দেয়। ধরুন পটিং ছাড়া, বিয়ারের রুট, মানে মিডিয়াও পাঠাবে না, কিছু পাঠাবে না। তারপরে আপনারা পটিং করলেন, কিছুদিন পর দেখা গেল ওটা আস্তে আস্তে রট হয়ে গেল, ওটা পচে গেল। এটা এগুলো অনেক কারণে পচে যায়। তা আমি আপনাদের আজকে যে টিপসটা দেবো সেটা আপনাদের কোনো সময় ওইটা পচবে না, পচনটা হবে না, ড্যামেজ হবে না আপনাদের। তাহলে আপনাকে কী করতে হবে, প্রথম দিন আমি দেখেছিলাম একদিন যে ফাঙ্গিসাইড দিয়ে 5 মিনিট চুবিয়ে রাখতে হবে। তারপরে যখন পটিং করবেন তখন আপনাকে রেডি করতে হবে, ফাঙ্গিসাইড গুলতে হবে একটু মোটা করে, এরকম। এই যে এরা যে ফাঙ্গিসাইড গুলেছি আমি, আমি এটা ব্যাবিস্টিন ইউজ করেছি। আর একটা তুলি লাগবে, তুলি দেখুন কী করছি আমি। অ্যাকচুয়ালি যেটা আর কি ক্যাকটাসের পেছনটা, আচ্ছা এই দিকটা, এই দিকটা থাকে হচ্ছে আপনার মাটির ওপরে অথবা সয়েলের উপরে, এরম এরমভাবে বসে পড়ে, তাই তো? তা এইটা টাচে থাকে সয়েলের, রডটা শুরু হয় এখান দিয়েই। সুতরাং এখানটা যদি আপনারা হালকা করে ফাঙ্গিসাইডে কোট দিয়ে দেন, হালকা করে, বেশি ডিপ দিতে হবে না, হালকা করে একটা ফাঙ্গিসাইডে কোট দিয়ে দেন, তাহলে আপনার ক্যাকটাস কোনো সময় রটিং প্রবলেমটা আসবে না, মানে রটিং হবে না। আপনি 100টা যদি ক্যাকটাস কিনেন তাহলে 100টা ক্যাকটাসই আপনার বেঁচে থাকবে, কোনো রটিং হবে না। আর এই যে দাগটা থেকে যাবে, দাগটা আস্তে জলের সঙ্গে সঙ্গে চলে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক এইভাবে এইভাবে নিয়ে আধ ঘন্টা মতন ড্রাই হয়ে যাবে, তারপরে আপনি পটিং করে দিন। আপনার ক্যাকটাস কোনো সময় খারাপ হবে না, হবে না, নষ্ট হবে না, বুঝলেন না? আমি আরও 2-3 দিনের ক্যাকটাস আপনাকে করে দেখাচ্ছি আপনাদের। খুব ভালো টিক আপনারা ইউজ করুন, আমি তো করি, এবং আমার 100টা যদি ক্যাকটাস পটিং করি আমার 1টাও ড্যামেজ হয় না। এগুলো খুবই কস্টলি, একটা ড্যামেজ হলে খুবই গায়ে লাগে, প্লাস গাছটাও তো নষ্ট হয়, সেটাও খারাপ লাগে। একটা পছন্দের গাছ আপনি বাই করেছেন অনেক কষ্টে, অনেক ঘাটাঘাটি করে ফেসবুক, সুতরাং নষ্ট হলে তো গায়ে লাগবে। ঠিক এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে কিকো। খারাপ তো লাগবেই, তাই এই কাজটা করুন, একটু টাইম ওয়েস্ট করে, একটু টাইম দিয়ে। গাছ যখন কিনবেন টাইম দিয়ে, তখন ওটাকে যত্ন আপনাকে একটু টাইম দিয়ে করতে হবে। আর এগুলো যত্ন তো খুব বেশি না, যখন পটিং করবেন তখন একটু যত্ন করতে হবে, তারপর আর কোনো অসুবিধা নেই। এটা এই যে সারা দাগের যে ফাঙ্গিসাইড, এটাতে কোনো অসুবিধা হবে না, এটা জলের সঙ্গে সঙ্গে চলে যাবে, জল যখন দেবেন আস্তে আস্তে এটা চলে যাবে। এবার কিকোগুলো খুব ভালো এসছে আমার কাছে, জাস্ট হালকা করে একটা ফাঙ্গিসাইডে কোট দিয়ে দিলেন এর তলাটায়, যেটা আর কি সয়েলের সঙ্গে টাচ থাকবে, তাহলে রটিং প্রবলেম আপনার আসবে না। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট বক্সে বলবেন আপনাদের প্রবলেম, আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং রিপ্লাই দেবো, 100% দেবো। জাস্ট হালকা করে একটা কোট দিয়ে দেবেন, আপনার গাছ নষ্ট হবে না, একটু টাইম ওয়েস্ট করবেন। ফাঙ্গিসাইড অনেকে জিজ্ঞেস করছে ফাঙ্গিসাইড কী ইউজ করবেন, আপনি সাপ ইউজ করতে পারেন, ব্লু কালারের যে সাপটা হয় ওটা ইউজ করতে পারেন, আপনার ব্যাবিস্টিন ইউজ করতে পারেন, অ্যামিস্টার টপ একটা হাই পাওয়ার ওটাও ইউজ করতে পারেন, যেটা খুশি।
তাহলে আজকে এই অবধি থাক, কালকে আমি আবার একটা নতুন সকালে নতুন ভিডিও ছাড়বো। যদি আমার ভিডিও ভালো থাকে আমাকে একটুখানি ফলো করে দেবেন, থ্যাংক ইউ।